প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর আমরা গুরুত্বপূর্ণ কাজগুলি নিয়ে আলোচনা করছি। 3 নম্বর যে কাজ, প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো সংখ্যাগরিষ্ঠের দলের, সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা জোটের নেতা বা নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের সমর্থনে তিনি নেতা নির্বাচিত হন। দল বা জোটের ঐক্য এবং সংহতি অটুট রাখা প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি দলের জনপ্রিয়তা রক্ষা ও তার বৃদ্ধি করার দায়িত্ব নিয়ে থাকেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে ঘিরে দলের শক্তি ও জনপ্রিয়তা গড়ে ওঠে। নির্বাচনে দলীয় সাফল্যের বিষয়টি অনেকখানি প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের বা মোর্চার নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসাবে, পরামর্শদাতা হিসাবে কাজ করেন। প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা। প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার সংযোগ স্থাপিত হয়। মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। কিংবা রাষ্ট্রপতি কিছু জানতে চাইলে প্রধানমন্ত্রী সে বিষয়ে তাকে জানিয়ে আসেন। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা হল নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের মতো, অর্থাৎ প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর, ক্ষমতাহীন প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। তবে ভারতীয় সংবিধানের 42তম এবং 44তম সংশোধনের ফলে বর্তমানে মন্ত্রিসভার পরামর্শক্রমে রাষ্ট্রপতি চলতে বাধ্য থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা বা কাজগুলি করে থাকেন। প্রধানমন্ত্রী জাতির নেতা হিসেবে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করেন। তার মধ্যে জাতির নেতা হিসেবে তিনি কি দায়িত্ব পালন করেন? না, প্রধানমন্ত্রী হলেন সমগ্র জাতির নেতা। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক সমস্যা বলি বিশ্লেষণ করে জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়ে থাকেন। প্রধানমন্ত্রী জনগণের মধ্যে নিজের একটা উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরার জন্য সর্বদা চেষ্টা করেন। এই ব্যাপারে আমাদের যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে, বিভিন্ন সংবাদপত্র, বেতার, দূরদর্শন ইত্যাদি যে প্রচার মাধ্যম প্রধানমন্ত্রীকে সাহায্য করে থাকেন। প্রধানমন্ত্রীর, অর্থাৎ আমাদের ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতির প্রধান রূপকার। তিনি আন্তর্জাতিক রাজনীতিতে প্রধানমন্ত্রীর ভূমিকা
প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব পালন করে থাকেন। তিনি কমনওয়েলথ সম্মেলন, জাতিপুঞ্জের সম্মেলন, নির্জোট নেতাদের সম্মেলন, সার্কের সম্মেলন, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে সম্মেলনগুলো অনুষ্ঠিত হয় সেখানে ভারতের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থেকে তার বক্তব্যগুলো তুলে ধরেন। সেই সঙ্গে পররাষ্ট্রনীতির উপর নির্ভর করে তিনি প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। কোনো আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি বা ভারতের অবস্থান কি তা ব্যাখ্যা করার জন্য তিনি ভারতবাসীর পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের কে তিনি তার বক্তব্য তুলে ধরেন, কিংবা অন্য সময়ে ভারতবাসীর পক্ষ থেকে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের ভারতে এলে স্বাগত জানান, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এইগুলি হলো ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া রাষ্ট্রপতি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। ভারতের প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি তাদের নিয়োগ করে থাকেন বা ভারতের রাষ্ট্রপতি সেই মতো কাজ করেন। যেমন ভারতের অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় জনপাল কৃত্য কমিশন, আন্তঃরাজ্য পরিষদ প্রভৃতি সদস্যদের নিয়োগের সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলেন। এছাড়া বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে তার কার্যাবলী ভূমিকা ব্যাখ্যা করার পর প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পর্কে কিছু বলা যায়। তবে সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদমর্যাদা নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্ক চলছে স্বাধীনতার পর থেকেই। অনেকে ব্রিটিশ নীতি অনুসারে বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। আবার অনেকে প্রধানমন্ত্রীকে সমস্ত ক্ষমতার প্রধান চালিকা শক্তি হিসাবে বিবেচনা করেন এবং তাকে একনায়কের পর্যায়ভুক্ত করেন। নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর উদাহরণ দিলে একনায়ক সম্পন্ন ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীদের বলা যায়। অপরপক্ষে ভিপি সিং, দেবগৌড়া প্রমুখ প্রধানমন্ত্রী কথা উঠলে প্রধানমন্ত্রী সমপর্যায়ভুক্তদের অন্যতম বলে মনে হয়। আসলে প্রধানমন্ত্রীর পদমর্যাদা নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর দৃঢ় ব্যক্তিত্ব ও চরিত্রের উপর। এছাড়া রাজ্যসভায় বা লোকসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা, রাজনৈতিক দলগুলির আচার আচরণ, তার দলের সদস্যদের নিয়মাবর্তিতা ইত্যাদির উপরে নির্ভর করে প্রধানমন্ত্রী পদমর্যাদা লক্ষ্য করা যায়।